ভিড়ের মাঝে পোশাক সামগ্রীর দোকানে আচমকা হামলা, ভেঙে দেওয়া হয় কাঁচ, সামান্য আহত হন দুই কর্মচারী। প্রতিবাদে সরব ব্যবসায়ীরা, হামলার কারণ নিয়ে ধন্দে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজারে। জানা গিয়েছে, পুজোর আগে রবিবার বিকেলের পর থেকেই দোকানে ভিড় ছিল যথেষ্ট, এমন সময় আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা, ভেঙে দেওয়া হয় কাঁচ। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এর ফলে ব্যবসায় ক্ষতি হয়েছে বলে অভিযোগ দোকান মালিক যোগেন্দ্র নাথের। ভরাবাজারে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছে এলাকার ব্যবসায়ী মহল। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন জামুড়িয়া চেম্বার অফ কমার্সের সম্পাদক অজয় খৈতান। পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করলেও বাজার বন্ধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর ফলে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছেন অজয় বাবু। স্টাফেরদের ঝামেলা আছে, বারে একটা বিজেক প্রতিষ্ঠানে ছিল, ওদের সঙ্গে কি ঝামেলা করেছে, ঝামেলা করে আমার কিছু বোঝায় বোঝা নাই। আর তারপরে 10-15 ছেলে এসছে আর আমাদের দোকানে ভাঙভুং করে দিয়েছে। ওদের আগে আমাদের দিয়েছি, আমাদের সিসি ক্যামেরার মধ্যে ওদের ছবি এসছে। মানে কিছু কথা আমাদের ভিতরে দোকান চলছে, আমার 10-15 ছেলে এসে কাজটা ভেঙে দিয়েছে। যার ব্যক্তি লোককে আমাদের লেগেছে কাজটা, আমাদের কিরকম করে সেফ, মানে যে আসবে এরকম করে ভেঙে ভেঙে চলে যাবে। খরদার যথা পূজা মার্কেট হ্যাঁ মন্দির মার চলছে, যেখানে দিদি সবাইকে বলছে সংযত থেকে নিজের কাজটা করো, বাংলার একটা ইমেজ যেটা সুনামে নিয়ে আসতে চাইছেন, সেখানে এইসব কিছু লোক যেটা আছে এটা সুনামকে নষ্ট করার একটা প্রয়াস। আর এই জিনিসটাকে জামুড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা কিন্তু নিন্দা করি। আরাম সে নিকাল লেনা।